বাবা, আমি বাইরে যাই না কেন? জিজ্ঞেস করিস না। কেন বাবা, বলো কেন?
কেন বলো কেন? কারণ আছে, খেয়ে কিন্তু বাবা তুই খাবি?
কোথায় আছে? লেগেছে? আমায় ক্ষমা করে দে, আমায় ভুল বুঝিস না রে। তোকে মারতে আমার ভালো লাগে না, কিন্তু বাধ্য হই। আমিও তোর মতনই ছিলাম, নিজেকে কখনো ছেলে বলে মানতে পারিনি। দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে আমিও সাজতাম তোর মতো, মুখে রং মাখতাম আর মায়ের শাড়ি পরতাম। একদিন দিদি দেখে নিল, মাকে গিয়ে সব বললো। তখন মা খুব মেরেছিল আমায়। তারপর বাবা রাতে বাড়ি এসে সব শুনে আমাকে একটা ঘরে একা নিয়ে গিয়ে খুব মেরেছিল। মা আর দিদি সব শুনেছিল বাইরে থেকে, আমার কান্নার আওয়াজ আর বেল্টের আওয়াজ। আমি শুনেছিলাম মা বাবাকে থামতে বলছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমাকে চোখে চোখে রাখা হতো, কিন্তু আমি ফাঁক পেলেই আবার সাজতাম, ধরাও পড়তাম আর মারও খেতাম। 22 বছর হতে না হতেই বাবা বিয়ে দিয়ে দিল, হ্যাঁ ঠিক, তোর মায়ের সাথে। তোর মা আমায় খুঁজত, আমার জীবনের প্রথম বন্ধু পেয়েছিলাম আমি। সে আমাকে আমার মতো করে ভালোবাসত। 3 বছর পর তুই এলি, আর তার সাথে সাথে আমার একমাত্র বন্ধু, আমার বউ, আমার নন্দিনী চলে গেল। তোকে আগেই বলেছি, তুই যেটা সেটাই থাক, নিজেকে পাল্টাতে পারবি না। যতই লম্বা আসুক, এই সমাজ আমাদের কখনই মানবে না। আমি চাই না তোকে অপমান করি, তাই বলছি আর সারিস না, কেমন?